গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আবার তিন দিনের জন্য যাচ্ছি, একটু কাজও আছে, প্লাস কিছু সেগুলো পরে ব্লগে জানতে পারেন। বাট সব থেকে প্যাথেটিক সময়টা হচ্ছে এখন এই দুজনকে ছেড়ে যাওয়া। একজনের মুখ তো হয়ে গেছে, আরেকজনও এই বয়স থেকে বুঝে গেছে, ওই যে চালু হয়ে গেছে। এনিওয়েজ, দেরি হয়ে গেছে, সাতটা বাজে দশ বাজে, তন্ময়দার বাড়ি যেতে হবে। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গাড়িতে যাচ্ছি, অ্যান্ড এই টাইমটা একটু করে নিয়ে আসছি। অ্যান্ড আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, কারণ সকালে উঠেছি, ওদের ছেড়ে আসতে একটু ম্যানেজ করতে সময় লাগে। এখন আমি আমার গাড়িতে এসেছি, আমার গাড়িটা তন্ময়দার রাইটসে পার্কিং করবো, অ্যান্ড তন্ময়দার গাড়ি নিয়ে বেরোবো। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমি লেট আর কিছু না। এনিওয়েজ, গাড়ি চেঞ্জ করে আসছে। অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে আমরা কোলাঘাট পৌঁছেছি, অ্যান্ড কোলাঘাট পৌঁছানোর পর আমাদের গাড়ি ওখানে আছে, তন্ময়দার গাড়ি নিয়ে এসেছি। অ্যান্ড এই দিকে ব্লগটা খুব মিস করি, কারণ এই এই সাইডের এই বাইক ট্রিপটা খুব মিস করি। অ্যান্ড এখন বাইক নিয়ে বেরোনোই হয় না, গাড়িতেই বেরোনো হয়। সো অ্যাজ ইউজুয়াল আমাদের জয়মাদার হোটেল, এখানে খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়, আমরা খুব ভালো করে এখানে বাইকিং ব্যাপারটা মানে অনেক বড়ো গ্রুপ আছে বাইকিং ব্যাপারটা অনেক বড়ো লাইন আপ আছে। আমাদের ট্যাগের দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছে, মিস করছি। অ্যান্ড এনিওয়েজ, চট করে ব্রেকফাস্ট করি, দেন আমরা খড়গপুরের আগে থেকে লেফট নিয়ে নিচ্ছি। এখন কংসাবতী নদী দেখাচ্ছে ম্যাপে, কংসাবতী নদীর উপর দিয়ে ব্রিজ, এই রাস্তাটা বাঁকুড়া যাচ্ছে, বাঁকুড়াই তো যাচ্ছে তোমার দাদা, এই রাস্তাটাই বাঁকুড়া যাচ্ছে। তো নদীতে ভালোই জল ঠল আছে এখন। এই রাস্তাটা প্রথমবার এক্সপ্লোর করছি, আগে কোনো দিন এই রাস্তায় আমি আসিনি, ইজ এ ফার্স্ট টাইম। এটা তন্ময়দাই সাজেস্ট করেছে, চয় দিক দিয়ে যাই ঘুরে ঘুরে। এই রাস্তাটাও খুব ভালো, কি তন্ময়দা? আসলে না, ওই রাস্তাটা দিয়ে একটা হচ্ছে ওই বর্ধমান যাওয়ার পর্যন্ত বা বর্ধমানের পর পানাগড় পর্যন্ত যে রাস্তায় কাজকর্ম হচ্ছে, সেটা একটু জ্যাম ট্যাম যদি বাই চান্স লেগে যেত, কিন্তু এই রাস্তাটার মধ্যে একটা একটু আলাদা ফিল হচ্ছে, যে এরকম গাড়ি চালাতে মজা লাগছে, একটা স্পিড মেনটেন করতে পারা যাচ্ছে, রাস্তা ভালো, ট্রাফিক অনেক কম, অনেক কম ট্রাফিক। সেই হিসেবে আমি প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, তন্ময়দা গেছে কিনা জানি না। না, আমি গেছি আগেতে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি কেন এই রাস্তাগুলোকে আমার ভালো লাগে, কারণ আমার টিচার বলেছিল টু দ্য আননোন, টু সি দ্য আনসিন, ম্যান ইজ এ বর্ন ট্রাভেলার। তো এই নতুন জায়গা বা নতুন রাস্তার খোঁজের আমার ভীষণ ভালো লাগে। আমি যার জন্য এইরকমভাবে নতুন নতুন রাস্তা দিয়ে এটা গোল বিভিন্ন এক জায়গা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য নতুন নিত্য নতুন রাস্তা যত পাই পার করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। আর যেতে যেতে গল্প, গান শোনা, ঠাট্টা, হাসি সব আছে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাওয়া যায়। একটু রিল্যাক্স মোডে গাড়িটাও চালানো যায়, তা নাহলে সবসময় গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি মাথার মধ্যে থাকলে পরে না খুব প্রবলেম হয়। তো রিল্যাক্স মুডে এই যে বন্ধু বান্ধবদের মধ্যে গল্প করতে করতে পুরোনো দিনের গল্প, স্কুলের গল্প, এগুলো একটা আলাদা মজা দেয়। তো ইয়াং বয়সের গল্প, এখন তো বৃদ্ধ হয়ে গেল, তো গাড়ি চুল সব পেয়ে সব বার্ধক্যের জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, বার্ধক্যের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমার বার্ধক্যের দিকে যাচ্ছি। তো জীবনের অনেক দেখা বদল হতে থাকে, সেই বদলের মধ্যে দিয়ে চলা, এই হচ্ছে ব্যাপার। আপনারাও যখন দেখছেন, আপনারাও এই রাস্তা দিয়ে যখন নতুন নতুন রাস্তায় যাবেন, তখন দেখবেন ভালো লাগবে।
দেখতে অন্যরকম লাগবে। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো? কারেক্ট বলেছো, তাই না? এইরকম মনে হবে। আপনারাও থাকুন, আমার ছোটো ভাইকে সাপোর্ট করুন, ছোটো ভাইয়ের সঙ্গে থাকবেন, ব্লগটা দেখতে হবে, সেই সঙ্গে দেখুন, সাবস্ক্রাইব করুন, এগিয়ে চলুন। আমি তো আছি, আপনারাও থাকুন। কিছু তো নিশ্চয়ই কাজ করবে এখানে, কিছু তো ডেফিনেটলি বানাবে, মিউজিয়াম বানাবে বা কিছু তো একটা বানাবে। এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 78 কিলোমিটার, অযোধ্যা 123, আমাদের রাস্তা সোজা রাঁচি 198। এখন আমি গাড়ি চালাচ্ছি, তাই বেশি ভিডিও করছি না। তন্ময় দা এখানে সুন্দর সুন্দর গান চালাচ্ছে, যেগুলো দিলে কপিরাইট চলে আসবে, তাই গান নেই। পুরুলিয়া ক্রস করছি, ঝাড়খণ্ড ঢুকবো। তো এখানে আমরা ডায়েটে আছি, আমার তো ডায়েট, আমরা এখানে ছোলা খাচ্ছি, ছোলা। আরে লক হয়ে যাবে গাড়িটা, কেন লক হবে? সবাই মিলে আমরা ছোলা খেতে নেমেছি, গাড়ি চলছে দুটো রাস্তার মাঝখানে দাঁড় করে দিয়েছি। অমর গেছে ওদিকে, খেয়ে নি চট করছে, ওটা ভালো মেগেছে, দারুণ মেগেছে। টমেটো গুলো ফেলে খাচ্ছি আমি। কিলোমিটার আমাদের বাড়ি থেকে দেখাচ্ছিল। এই পরপর দুটো হোটেল আছে আমাদের, এই হোটেলের ব্যাংকোয়েট অ্যান্ড এই হোটেলের গেট আপ খুব পছন্দ হয়েছে। সো আমরা ক্লায়েন্টকে কনভিন্স করবো কে এই হোটেলেই কাজ করার জন্য, তো আমাদের খাটনি কম হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এখানে দুটো ক্লায়েন্ট মিটিংয়ে এসেছি, ফার্স্ট আজকে ক্লায়েন্ট মিটিং করা আছে, যেটা ফাইনাল করা আছে, অ্যান্ড নেক্সট কালকে। দুটো ক্লায়েন্ট মিটিংয়ের পর আমরা প্ল্যান করবো কী করবো না করবো। অ্যাজ অফ নাও আমরা আজকে এই হোটেলে আছি, হোটেল রিলায়েন্সে আছি। নাইস হোটেল রুম, ভালো আমরা গেছিলাম রুম দেখতে। এখন চেক ইন করবো, এখানে ইভিনিংয়ে মিটিং করবো, অ্যান্ড এখানে আই থিঙ্ক আমি কনভিন্স করতে পারবো কি এই ডেকোরেশনওয়ালা অ্যান্ড এটা ব্যাংকোয়েট, মানে এটাকে সুন্দর করে সেট আপ আমরা করবো, বাদ বাকি এইটুকু মানে ওদের কাজ, বাদ বাকিটা আমাদের কাজ। সো আজকে মিটিংটা এখানেই করবো। এখন এই মুহূর্তে হোটেল চেক ইন করছি, যদি নিয়ার বাই কিছু থাকে, ঝর্ণা বর্ণা থাকে, তো যাওয়ার প্ল্যান আছে আমার আর অমরের। আদারওয়াইজ রুমেই আছি, কারণ আমাদের 6টা 6টার মধ্যে মিটিং স্টার্ট হয়ে যাবে, ক্লায়েন্ট চলে আসবে। হ্যাঁ, তো যে কাজের জন্য এখানে আসা, আমাদের 6:45 থেকে মিটিং স্টার্ট হয়েছিল, 9টার সময় মিটিং শেষ হয়েছে। অ্যান্ড মিটিং শেষ হওয়ার পর ড্রেস ছেড়ে চেঞ্জ করে একদম চলে এসেছি একবার ডিনার করে। সো কালকে একটা মিটিং আছে, আফটার দ্যাট আমরা ফ্রি, কোনো কাজ নেই। সো দেখি কালকে প্ল্যান ফিক্স হবে। আজকের জন্য এইটুকুই, এতক্ষণ ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই হোটেলটা খুব ভালো, মানে এমনি আসলেও থাকা যাবেন, রিলায়েন্স খুব ভালো হোটেল, খুব ভালো, এটা বোকারোতেই আছে, খুব ভালো জায়গা, ভেরি নাইস, অ্যান্ড স্টাফরাও খুব ভালো। এনিওয়েজ আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে কালকে। কালকে মিটিং সেরে কিছু প্ল্যান তো বানাবো ডেফিনেটলি, পুজো দেওয়ার প্ল্যান আছে, দেখা যাক কত দূর কী হয়। দেখা হচ্ছে কালকে সকালে, ঘুমিয়ে পড়ে প্রচণ্ড টায়ার্ড লাগছে, অ্যান্ড সম্বিতকে খুব মিস করছে, ঘিসু কেউ আদর কেউ। এনিওয়েজ গুড নাইট, দেখা হচ্ছে কালকে ব্লগে, ব্লগটা দেখতে থাকুন, সাথে থাকুন। আর যারা নতুন আমার চ্যানেলে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন।